সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ, দাদার হাতে খুন ছোট ভাই। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে গাইঘাটা থানা এলাকায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দাদা, ঘটনা তদন্তে পুলিশ। সম্পত্তি নিয়ে বিবাদ, পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন হতে হলো ভাইকে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন মা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার বামিহাটি ছাদিমতলা এলাকায়। মৃত বছর 25-এর যুবক রঞ্জিত ঘোষ, অভিযুক্ত দাদার নাম অভিজিৎ ঘোষ। রবিবার সন্ধ্যায় অভিজিৎ বাড়িতে ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন, তখন মা শ্রুতি দেবী প্রতিবাদ করলে মাকে প্রথম ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করেন ভাই রঞ্জিত। ভাই প্রতিবাদ করতেই অভিজিৎ তার ছোট ভাই রঞ্জিতকে হাতে কামড়ে মাংস তুলে নেয়, পরবর্তীতে চাকু দিয়ে ক্রমাগত বুকের মধ্যে আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে রঞ্জিত। প্রতিবেশীরা মা শ্রুতিরানীর চিৎকার শুনে বাড়িতে ছুটে আসেন। অভিযুক্ত ঘরের মধ্য থেকে দরজা তালা বন্ধ করে পালিয়ে যায়। ঝামেলা করার পরে ও বয়তে আমার বাড়ি থাকে, আমার বাড়িতে বয় তো গড় করিছে, সে গড়েও থাকতে না থাকে না বয়তে আমার সেই নাতির বিয়ের কাছে সকালে যায়নি। সকালে পুষতে ফোন করিছে, উত্তম ফোন করিছে, ছোট সলটারে ফাটাইছে, ও যায়নি, ও যাইয়ে ঘরে রয়েছে। আড্ডা সেরতে বিকেলে বাড়ি আইছে, বাড়ি আইসে এই লাগাইছে। ও তাইছে ওর মা বলতেছে দিদি আমার পায়ে তুলে বাড়ি দিয়েছে, আমার সে মাইতে চলে বাড়ি দিয়ে। তারপরে সেই তখন ওই বিরু জিজ্ঞেস করতেছে যে আমার মারে মাল্লিকা, সেই এই ওর এই হাত কামড়ায় তুলিছে, কামড়ায় ছিঁড়িয়ে নিয়ে গেছে। ছিঁড়িয়ে নিয়ে তারপরে সেই এই লাঞ্চের পরে ছুরি চাকু মারিছে। রক্তাক্ত অবস্থায় রঞ্জিতকে প্রতিবেশীরা তড়িঘড়ি উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মা শ্রুতিরানীও আহত হয়েছেন, তাকেও চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা গেছে চান্দু ঘোষের প্রথম পক্ষের দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তানকে রেখে রোগাক্রান্ত হয়ে মারা যান তার প্রথম পক্ষের স্ত্রী। এরপর দ্বিতীয় বিয়ে করেন তিনি। দ্বিতীয় স্ত্রী শ্রুতিরানী ঘোষ। দ্বিতীয় পক্ষের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়েছে। তিন ভাই বেশ কয়েক বছর ধরে বিদেশে। সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে মাঝে মধ্যে বিবাদ হয় পরিবারে। প্রথম পক্ষের বড় ছেলে বিয়ে করে অন্যত্র থাকেন, অন্যদিকে দুই ভাই একই বাড়িতে থাকতেন। মাঝে মধ্যে ঝগড়া বিবাদ হলেও বিদেশ থেকে বাড়ি ফিরতেই বিবাদের মাত্রা বেশি হতো। অভিযুক্ত অভিজিৎ বিবাহিত, সদ্য সন্তান হয়েছে। স্ত্রী বর্তমানে বাপের বাড়িতে রয়েছেন। রবিবারের সন্ধ্যার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাবড়া থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। অভিযুক্তের শাস্তির দাবি করেছে পরিবার। পুলিশ অভিযুক্তের সন্ধান চালাচ্ছে। ওই সেদিনকে আমাদের বাবারে রাত্রি মারিছিল মেজে চলে, মারলি পরে আমার ছেলে তো বাড়ি থাকে না, ওর জ্যাঠা বাড়ি থাকে। এগুলো ভয় তো আমি বাড়ি রাখি না, ওই বাড়ি থাকে। তা সে ও আবার ঘরে চুপ করে শুনতিছে, ও বাইরে আমি করছি না বাইরে না, আমি ওটা চুপ করে বসায় রাখছি। বসায় রাখলি ও আজকে দুপুর বেলায় নিজে নিজে রান্না করতেছে, আর ওই ঘরের এ ফেলায় দিচ্ছে, দরজা গুতোচ্ছে। ওর বাবা দেখিছে, আমি করছি দেখো কি করতেছে, তা করছে যা খুশি তাই করবে। তাইকে ওর বাবা নতুন হাটে চলে গেছে। ওর নিজের মাথা নিজে গুতোচ্ছে দরজায়। আমি বাবুনটা করছি বাবুন দেখতো, আমি কোথায় কি লাগাইছে, যেই তাই কইছি তা আমার উল্টো হয়ে ওই সিঁড়ির পরে পাল্টি দিয়ে ফেলা গেছে। দিল্লি পরে আমার চল দাঁড়ায় দিয়েছে কত আমার মারে তোরা প্রত্যেকবার মারবি, আমি এখন বড় হয়েছি, তাই কই ও গেছে। গিলি পরে মানে ওর যা তো চাকু রয়েছে তা তো আমরা কেউ দেখিনি। ওই চাকুটা এই সাইডে মনে হয়, এই সাইডে মনে হয় ঢুকাইছে, আর এই জায়গাতে না এক খামসা কামড়ায় উঠে নিয়ে গেছে। ওইটা মেজো আর বড়টাও শ্বশুর বাড়ি থাকে, ওই তো ওটা ওই দুই ভাইটি আমাকে গন্ডগোল হয়ে এরকম করাইছে। বড়টা জাগ একবার আঙুল ভাঙিছে, এই যে কয়টা সেলাই করেছে, বড় ছেলে মারিছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।